আমার সকল দর্শক বন্ধুকে চন্দ্রিমা ডেইলি ব্লগে অনেক স্বাগত। তোমরা সবাই আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ রাস পূর্ণিমা, তাই আমার দিদি শাশুড়ির বাড়িতে পুজো হচ্ছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই পুজো দেখি। এটা আমার দিদি শাশুড়ির ঠাকুরঘর। ঠাকুরঘরে তিনটে গোপাল সোনা আছে, দুটো আমার দিদি শাশুড়ির আর একটা আমার মাসি শাশুড়ির। আর বন্ধুরা, এই পুজোটা রাস পূর্ণিমা পুজোতে তিনটে পুজো হয় আমার দিদি শাশুড়ির বাড়িতে। একটা হচ্ছে গুরুদেবের পুজো, একটা নারায়ণ পুজো, আর একটা গৌরনিতাইয়ের পুজো। দেখো, তাই তিনটে পুজোর আয়োজন করা হয়েছে, সব কিছুই তিনটে তিনটে করে। আর ঠাকুরমশাইও চলে এসে পুজো শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই তিনটে পুজোর কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই গৌরনিতাইকে আমার দাদা শ্বশুর স্বপ্নে পেয়েছিলেন, তারপর থেকেই আমাদের বাড়িতে এই পুজোর প্রচলন রয়েছে। সমস্ত কিছু রেডি করেই রেখেছি, ঠাকুরমশাই এসে সব সাজিয়ে নিচ্ছে তার সুবিধা মতো। এই রাস পূর্ণিমা পুজোতে প্রতি বছর ভোগ দেয়া হতো, আমার দিদি শাশুড়ি দিতেন ভোগ, কিন্তু ওনার দিন দিন বয়স হচ্ছে বলে উনি আর পেরে উঠছে না, তাই ভোগটা এখন আর দেয়া হয় না। আগের বছর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ভোগটা, এমনি পুজো দেয়া হয়। আর বিশেষ করে তিনটে পুজো হয়, তো গুরুদেবের পুজো হয়, রাস পূর্ণিমা যে মেন পুজো সেটা হয়, সেই জন্যে ভোগটা আর করা ওনার একার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ঠাকুরমশাই গৌরনিতাইয়ের ঘট বসিয়ে দিয়েছেন, এবার নারায়ণের ঘট বসিয়ে দিয়েছেন। এরপর গুরুদেব, যে শ্রীগুরু আছে, সেই শ্রীগুরুর ঘটও বসিয়ে দেবেন। এবার ঠাকুরমশাই পুজো শুরু করবেন। গোবিন্দায় নারায়ণী বিষ্ণুবে নম নম জবাকুসম শঙ্কাসন কাশ্যপ্যং মহাধতিং ধান্তারিং সর্বপাপমন লঙ্কার ভূষিতম এত গন্ধপুষ্পে আদিত্যাদি গাং গণসায়নম। এখানে ফুলগুলোকে চিরে চিরে ভালো করে চিরে অনেক ফুল লাগে। এরাম বলো, এরাম তেহি সূর্যা সম যম কাল কালহি কার্যং পাপং কর্মহং কুরু। সূর্যের উদ্দেশ্য নেমে করে এখানে দাও, সূর্যকে করে এখানে দাও। পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে চ ওং ফট বন্ধুরা, তোমরা দেখতে পেলে তিনটে পুজো হলো, তিনটে পুজো আলাদা আলাদা ঘট বসিয়ে পুজো হলো। এই পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।